বহু সময়ত প্রশ্ন আহে যে 15 লাখ লোকে আবেদন করিলে আমি 3 লাখ লোকক কিয় মাটির পট্টা দিলু। ইয়ার মূল কথাটুয়ে হল মিশন বসুন্ধরার লক্ষ্য হল যে যোগ্যজনে মাটির পট্টা পাব লাগে। সেই কারণে ইয়াক আমি অরুণোদয় আসনির লগত তুলনা করা নাছিলু যে হিতাধিকারীর সংখ্যা বাড়িব লাগে। ইয়াত উদ্দেশ্য আছিল যাতে কোনো এজন দালালে বা কোনো এজন মধ্যভোগীয়ে মিশন বসুন্ধরার সুযোগ লৈ সরকারি মাটিত বাস করে নথকা সত্ত্বেও বসবাস করার ভুয়া কাগজপত্রে যাতে মাটির পত্তন লব নোৱাৰে। তার কারণে আমি একটা ক্লজ দিছিলো যে যিকোনো মানুহে ভূমির অধিকার পাবলৈ হলে 1951 চনত অসমত থকার প্রমাণ দিব লাগিব, অর্থাৎ 3টা প্রজন্মৰ তেওঁলোকে প্রমাণ দিব লাগিব। আর সাধারণতে এটা প্রজন্মক আমি 25 বছর বলে ধরে লো, আর 75 বছর আমি যদি 2024 বা 22-ৰ পৰা উভতি যাও তেতিয়াহলে ই 1951 চন হয় গৈ। আর এই 1951 চনের ধারণাটো থকা বাবেই মিশন বসুন্ধরা এক প্রকার খিলঞ্জিয়া লোকর ভূমি অধিকারৰ এক অস্ত্র বা খিলঞ্জিয়া লোকেহে মাটি পাব তেনে এক ধারণারে আমি আগবাহিব পারিছিলো। ইয়ার ফলত যিবিলাক জিলাত সাধারণতে 51 চনৰ মানুহৰ সংখ্যা কম তেনেকুৱা লোকত আবলতনৰ সংখ্যা কম হৈছিলে, আৰু যত 51 চনলৈকে আমি মানুহৰ থকা প্রজন্মৰ ইতিহাস পাওঁ সেইবোৰ জিলাত ভূমি আবলতন বহু গুণে বাঢ়িছিলে। মিশন বসুন্ধৰা 2ৰ আটাইতকৈ সফলতা আছিলে যে 2,29,649 জনক আমি যেতিয়া ভূমির আবলতন দিছিলো ইয়ার 84% অনুসূচিত জনজাতি, অনুসূচিত জাতি আর OBC তথা MOBC এই ক্যাটেগরির জনসংখ্যা আছিলে। আর ইয়ে প্রথমবারের বাবে স্বাধীনতার পিছত খিলঞ্জিয়া লোকক মাটির অধিকার দিয়া স্লোগানক বা এক আবেগিক স্লোগানক আমি যুক্তিসঙ্গত প্রক্রিয়ার মাজলৈ লৈ আহিবলৈ সক্ষম হৈছিল। বিধানসভাত কংগ্রেস দলে ইয়াক সমালোচনা করেছিল, UDF দলে আমাক সমালোচনা করেছিল, কিন্তু আমি স্পষ্টভাবে কৈছিল যে মিশন বসুন্ধরা খিলঞ্জিয়া লোকর ভূমির অধিকার দিয়ার এক প্রক্রিয়া, আর ইয়াত আমি বুঝাবুঝি করবলৈ সন্মত নহয়।